हेलो फ्रेंड्स, वेलकम टू आवर यूट्यूब चैनल द खिचड़ी स्क्वाड। आज के तुम्हारे का एक नतून धरण वीडियो एने से हलो माय बेडरूम मेकओवर। चलो देखे नहीं हमारे बेडरूम आगे कीरकम छिल और तपर मेकओवर पर कम लुकटा आसे। तो देखते ही पाच हमारे बेडरूमे खूब ही बेसिक किचू फार्निचार्स आज है, सरकम को डेकोरेटिव आइटेम्स क्यों नहीं। फर्स्ट आमी स्टार्ट करछी आमार बेडटाके डेकोरेट करे। तो एखाने आमार रूमे जे थीम कलरटा आछे सेटार साथे म्याच करे आमी एकटा बेड कवर पेटे नियेछी आर तार साथे आमी एखाने कयेकटा कुशन्स राखछी। कुशन्सटाओ तोमरा तोमादेर बेडशीट आर रूमेर जे कलर सेटार साथे म्याच करे राखते पारो। एरपरे आमी बेडसाइड टेबिले राखार जन्य एकटा ट्रे निये नियेछी आर तार मध्ये आमी एकटा फ्लावर वास रेखे सेखाने किछु फ्लावर्स रखी। और आमार विभिन्न रकम कैंडल्स खूब ही पचंद, तो तार जन्य आमी सेखाने एकटा कैंडल्स रेखेछी। एखाने आमी एकटा ट्रे निये नियेछी, ट्रेर मध्ये आमी एकटा छोटो बोल निये तार मध्ये किछुटा जल रेखे ओर मध्ये आमार गार्डेने किछु फ्लावर्स रेखे दिच्छी। फ्लावर वासे तो आमरा साधारणत फ्लावर्स रेखे डेकोरेट करी सेटा खूब ही कमन, किन्तु आमार मने हय जे बोलेर मध्ये एरकम भावे जदि किछु फुल आमरा राखी जलेर मध्ये तो सेटाओ देखते सुंदर लागे। आर एर साथे जदि तोमरा किछु फ्लोटिंग कैंडल्सो दिते पारो सेक्षेत्रे सेटा आरो भालो आर ইউনিক লাগবে। এখানে আমি কিছু ক্যান্ডেলসও রেখেছি আর আমার বেডরুমে বসে কফি বা চা খেতে খুবই ভালো লাগে, তো আমি সেরকম ম্যাচ করে দুটো কফি মগ আমি রেখে সেটাকে আমি আমার বেডের উপরে রেখে দিচ্ছি। আর তারপরে আমি আমার বেডসাইড টেবিলটাকেও ডেকোরেট করে দিলাম। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা বটল নিয়েছি, বটলটাকে আমি আমার কাছে কিছু লোক ছিল সেটাকে একটু ডেকোরেট করেছি, খুবই বেসিক কিছু ডেকোরেশন। তো তোমরা এরকম বটলকে কিন্তু আরও সুন্দরভাবে ডেকোরেট করতে পারো। বটলটার মধ্যে আমি কিছু ফেয়ারি লাইটসও ঢুকিয়ে দিয়েছি, তো এরকমভাবেও কিন্তু ফেয়ারি লাইটস দিয়ে ডেকোরেশন করা যায়। আর এটা কিন্তু রুমের মধ্যে একটা বেশ নতুন আর ইউনিক টাইপের লুক অ্যাড করবে, আমার তো এটা খুবই ভালো লাগছে। টি টেবিলের ওপরে আমি একটা ছোট স্নেক প্ল্যান্ট রেখেছি। আমার কিন্তু বিভিন্ন রকমের ফুল অথবা বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্টস দিয়ে রুম ডেকোরেট করতে খুবই ভালো লাগে। আর আমি এখানে একটা বুদ্ধের মূর্তি রাখছি, তার সামনে কিছু ফুল রেখে দিচ্ছি। এখানে আমার একটা সিটিং এরিয়া রয়েছে, তো সেটা যেহেতু খুব একটা বেশি বড় না আমি তার জন্য ওখানে একটা স্মল সাইজ কুশন রাখছি। আর এদিকে আমি একটা স্নেক প্ল্যান্ট রেখে দিচ্ছি। বিভিন্ন রকমের এখন টব রাখার জন্য জুটের এরকম বাস্কেট পাওয়া যাচ্ছে, সেটা খুবই ভালো লাগে দেখতে, তো আমি ওরকম একটা বাস্কেটের মধ্যে টবটাকে রাখছি। ঠিক তার উপরে দেওয়ালে আমি এরকম একটা শোপিস হ্যাং করে দিচ্ছি। আমার কাছে এরকম একটা টুল আছে, তো তার উপরে আমি যে বটলটা ডেকোরেট করেছিলাম সেটাকে রেখে দিচ্ছি। আর বেডসাইড টেবিলের উপরে এরকম একটা ফটো ফ্রেম আমি হ্যাং করে দিচ্ছি, যেটা আমার রুমের থিম কালারের সাথে সুন্দর ম্যাচ করে যাচ্ছে। আর এখানে আমি আরও একটা ইনডোর প্ল্যান্ট রাখছি আর একটা ছোট্ট ল্যাম্প শেডও রেখে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই দুটো জিনিসটি কিন্তু পাশাপাশি খুবই সুন্দর লাগছে দেখতে। আমার পার্সোনালি মনে হয় যে বেডরুমে একটা ফ্যামিলি ফটো রাখলে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে এরকম একটা কাশ্মীরি ফ্লোর ম্যাট ছিল, তো সেটাকে আমি পেতে দিচ্ছি। আর এই কিউট ডোরবেলটা আমার খুবই পছন্দের, তাই আমি এটাকে আমার বেডরুমের ডোরে লাগিয়ে দিচ্ছি। আর চলো দেখে নিই ফাইনাল লুকটা।
আশা করি আমার বেডরুম মেকওভারটা তোমাদের পছন্দ হয়েছে। তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না, আর সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল দ্য কিচুই স্কোয়াড। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।